ইসলামপুরে শুট আউট, খুন তৃণমূল নেতা, জাতীয় সড়কের ধারে গুলিবৃষ্টিতে জখম আরও এক তৃণমূল নেতা। সিবিআই তদন্ত দাবি নিহত তৃণমূল নেতার পরিবারের। ষড়যন্ত্র করে পরিকল্পনা করে খুন করা হয়েছে এমনটা দাবি নিহত তৃণমূল নেতা বাপি রায়ের পরিবারের। রাতে ধাবায় কেন পঞ্চায়েতের টেন্ডার নিয়ে বৈঠক, প্রশ্ন নিহতের পরিবারের। দুই তৃণমূল নেতাকে ঘিরে ধরে ন থেকে ১০ জন দুষ্কৃতী গুলিবৃষ্টি করে, এখনো অধরা আততায়ীরা। সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। এক তো হচ্ছে সুদীপ যে এই যে তৃণমূল নেতা খুনের ঘটনা, একেবারে জাতীয় সড়কের ধারে এই ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি, পরিবারের কি বক্তব্য? দেখো, তোমাকে বলি যে গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। ঘটনার পরে কিন্তু প্রায় 24 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বা কোনো কিছু ট্রেস করতে পারেনি বলে মৃতের পরিবার এবং আত্মীয় স্বজনের দাবি। তোমাকে বলি যে সকালবেলা কিন্তু সকাল থেকেই কিন্তু স্থানীয় মানুষ তারা কিন্তু দাবি তুলছিলেন, যারা যারা ওই মিটিং এর অংশ নিয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং যারা যারা এই ঘটনায় জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে। সারাদিন ধরে কিছু না হওয়ার পর কিন্তু সন্ধ্যেবেলা, ঠিক সন্ধ্যে 6টা নাগাদ যখন ওই মৃত বাপি রায়ের বডি আসে তার এলাকায় এবং 31 নম্বর জাতীয় সড়কের ধারে, 31 নম্বর জাতীয় সড়কে সেখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা ওই বডি নিয়ে, যেই বডি অ্যাম্বুলেন্সে ছিল সেই বডি নিয়ে কিন্তু এলাকায় তারা কিন্তু পথ অবরোধ করে, প্রায় 45 মিনিট পথ অবরোধ থাকে। পুলিশের পুরো আশ্বাসেই তারা আশ্বস্ত হচ্ছিল না। এরপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এসে ঘটনাস্থলে তিনি আশ্বাস দেন যে আজ রাতের মধ্যে দুষ্কৃতী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। তারপরে কিন্তু পথ অবরোধ উঠেই যায়। তো ফলে মূলত আজ সারাদিনই কিন্তু এই নিয়ে যথেষ্ট জল্পনা চলেছে এবং মৃতের পরিবারের তরফ থেকেও কিন্তু তুমি জানো যে তারা সিবিআই তদন্তে দাবি করেছে, তারা কিন্তু পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না। ফলে মূলত যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমরা কিন্তু পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলাম, পুলিশ কিন্তু বলছেন যে তাদের কাছে বেশ কিছু এভিডেন্স এসেছে, সেই নিয়ে একটা মামলা রুজু হয়েছে, সেই তদন্ত পুলিশ এগোচ্ছে এবং খুব শীঘ্রই এই যারা দুষ্কৃতি রয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে। ধন্যবাদ সুদীপ। প্রায় 24 ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কেন কাউকে গ্রেফতার করতে পারলো না, এই প্রশ্ন যখন উঠছে। এদিকে নিহত শাসক নেতার খুনের ঘটনায় তারই পরিবারের তরফে সিবিআই তদন্তে দাবি করা হচ্ছে। নিহত শাসক নেতা বাপি রায় তার স্ত্রী কি বলছেন শোনাবো আপনাদের। সবাই মিলে বসছিল মিটিং এর মতন, প্রধান ছিল সাজ্জাদ, তারপরে মেহমুদ নামের একটা ছেলে ছিল, তারপরে উপপ্রধান ছিল চন্দন, ওইখানে একটা গৌরাঙ্গ নামের একটা ছেলে ছিল বুল্লির, মেহমুদ নামের একটা ছেলে ছিল, মেহমুদ বলে বলছিল শুনছি যে গৌরাঙ্গরে বলছে এখানে ঝামেলা হবে তুই যা, আগে থেকে বলে বলছে এখানে ঝামেলা হবে তুই যা, গৌরাঙ্গরে বলছে। আমার ভাই ফোন করলো, ফোন করে বললো দিদি তুই কোথায়, আমি কেন কাজে আইমগুর উপরে গুলি ফায়ারিং হচ্ছে, অনেক লোক ওর উপরে পুরো ফায়ারিং হচ্ছে, আমি তাড়াতাড়ি করে গেছি। কোন মানে কি মনে হয় পরিকল্পিত ভাবে এটা করা হয়েছে, প্ল্যান করে? হ্যাঁ, প্ল্যান করে করছে। আমি চাই সিবিআই তদন্ত হোক, আমার সংসার নষ্ট করে দিল আমার ছোট ছোট দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, আমাদের অনাথ হয়ে গেলাম আমরা।